মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার শ্রীপুর এলাকা চত্বরে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। এই কারণে নবগ্রাম থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার। হেলমেট মাস্ক ছাড়া যেসব পথচারী গাড়ির ড্রাইভার চলাফেরা করছে তাদেরকে সচেতন করা হচ্ছে। বেশ কয়েকজন রং রুটের গাড়ি চালককে আটক করা হয়েছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে। নবগ্রাম থানার NH-34-এর বিভিন্ন মোড়ে প্রচার চলছে, রং রুটে গাড়ি চালককে ধরপাকড় চলছে। কোথায় যাবেন? রং রুটে নিয়ে আসছেন কেন গাড়ি? তা আপনি তো পলশনটা রাস্তায় যাওয়ার কথা আপনার, শিবপুরে তো আপনার রং হচ্ছে সামনে তো এখানে ঢুকে যাওয়ার, আপনি রং রুটে চলে আসবেন তাই বলে? আপনি প্রত্যেক দিন তো অ্যাক্সিডেন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন। হচ্ছে ভুল করে ভুল হয়ে গেছে, কে কি ঘুরে আসবে? রং রুটে নিয়ে এসছেন কেন? কোথা থেকে আসছেন আপনি? কোথা থেকে আসছেন? অনন্তপুর থেকে। কোথায় যাবেন? গাড়িতে কি আছে আপনার? মাটি। আপনি এইভাবে যাতায়াত করেন প্রত্যেক দিন? না না, আজকে আমি প্রথম ধরেছি। তো ধরেছেন?